সালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ জান্নাতি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব তারাবির জামাতে মহিলাদের অংশগ্রহণের বিষয় নিয়ে যদি কোনো ফেতনা সৃষ্টির আশঙ্কা না থাকে তাহলে তারাবির জামাতে মহিলাদের উপস্থিত হওয়া দোষবহ নয় অবশ্য শর্ত হলো তারা যেন সম্পূর্ণ লেবাস পরিধান করে বেপর্দা হয়ে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে এবং কোনো প্রকার সুবাস বা সুগন্ধি ব্যবহার না করে মহানবী সাল আলাইসাল্লাম বলেন যে মহিলা সুগন্ধি ব্যবহার করেছে সেজন্য আমাদের সাথে ঈশার নামাজে উপস্থিত না হয় এতদ্ধ সত্ত্বেও স্বগৃহে নামাজ পড়াই তাদের জন্য উত্তম প্রিয় নবী সাল বলেন তোমরা তোমাদের মহিলা দিওকে মসজিদে যেতে বাধা দিও না অবশ্য তাদের ঘরেই তাদের জন্য উত্তম মহানবী সাল্লাহ আলিয়া শেষ রাতে নামাজ পড়তে দাঁড়িয়ে তার সাথে তার পরিবার ও স্ত্রীগুণকে এবং সেই সাথে সাহাবা বর্গকে নিয়ে জামাত করে নামাজ পড়েছিলেন বলা হলো জ্ঞানী মহিলার উচিত মসজিদে উপস্থিত হয়ে নামাজ পড়া তার জন্য উত্তম মনে করে তাহলে সে যেন সে আকাশ বা সেই আকার লেবাস বের হয়ে তাহলে সে যেন সেই আকার ও লেবাস বের হয় এবং আকার ও লেবাস সলফদের মহিলার মসজিদ বা মহিলারা মসজিদে যাওয়ার জন্য ব্যবহৃত করতেন মহিলার জন্য জরুরি মসজিদে যাওয়ার পথে সৎ নিয়ত মনে উপস্থিতি রাখা তাকে মনে রাখতে হবে যে যে মসজিদে নামাজ আদায় করতে এবং মহান আল্লাহর আয়াত শ্রবণ করতে যাচ্ছেন মনের মধ্যে ঐ খেয়াল থাকলে তার আকারে চলনে শান্তভাব শ্রেষ্ঠতা ও গাম্ভীর্য প্রকাশ পাবে এবং তার প্রতি পুরুষের দৃষ্টি আকর্ষণ হবে না দুঃখের বিষয় যে কতক মহিলা প্রাইভেট ড্রাইভারের সাথে একাকালীন মসজিদে যায় আর এতে যে নফল আদায় করে সব কমাতে গিয়ে হারাম কাজ করে গুনাহ কামিয়ে বসে অথচ তার এ কাজ যে বিরাট মূর্খামি এবং নিরেট বোকামি তা বলাই বাহুল্য মহিলাদের জন্য উচিত নয় সেরকম কোনো শিশুর সঙ্গে নিয়ে মসজিদে আসা যারা মায়ের নামাজ ব্যস্ততার ধৈর্য রাখতে পারবেন না এবং কান্না চিৎকার চেঁচামেচি বা ছোটাছুটি করে মসজিদে কোরআন আসবাবপত্র ইত্যাদি নিয়ে খেলনা করে সকল নামাজের ডিস্টার্ব করে এমন মহিলাদের জন্য উচিত নয় সেরকম কোনো শিশুকে সঙ্গে নিয়ে মসজিদে আসা তো ভিউয়ার্স এরকম আরো সুন্দর সুন্দর ইসলামিক আলোচনা ও ইসলামিক বিভিন্ন বিষয়ের কথা শুনতে অবশ্যই আমার সাথে থাকুন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ